প্রিয় শেখ, আমার প্রশ্ন হচ্ছে, দিনের দাওয়াত দিতে হলে আমার কি করণীয় থাকবে বা থাকতে হবে? দিনের দাওয়াত দিতে হলে সূরা আসরে আল্লাহ বলেছেন, প্রথম আপনাকে দিনের জ্ঞান অর্জন করতে হবে, ইল্লাল্লাযীনা আমানু। আর ঈমান হচ্ছে অন্তরের আমল, বিশ্বাস, স্বীকৃতি। তার আগে দিনের জ্ঞান অর্জন করা, আগে এলেম শিখা ফরজ, আর তারপরে নিজে আমল করা ফরজ, ফরজগুলো আদায় করবেন। আর দিনের জ্ঞান জানার পরে তারপরে নিজে আমল করুন, তার সাথে অন্যদেরকে আমলের জন্য উৎসাহিত করুন, দাওয়ায় আল্লাহর কাজ করুন। এলেম ছাড়া দিনের জ্ঞান নেই আর যে কোনো মাসলা মাসাইল বলতে শুরু করছেন আর লেকচার দেওয়া শুরু করলেন, না এরকম কাজ করবেন না। শুদ্ধ উচ্চারণ করতে পারে না, শুদ্ধ তেলাওয়াত করতে পারে না, শুদ্ধ হাদিস পড়তে পারে না, আর আপনি হাদিস পড়ার কথা বয়ান করা শুরু করলেন, আয়াত একা শুদ্ধ পড়তে পারছেন না, আর আপনি বয়ান করা শুরু করলেন, এমন কাজ করবেন না। দাওয়াতি কাজ, তারপর দাওয়াতি কাজ মানে বক্তব্য শুধু নয়, এটা একটা কথা নয়, দাওয়াতি কাজ ব্যক্তি পর্যায়ে হইতে পারে। সুতরাং সেখানে তার বক্তব্যের বিষয় নেই, সে সেখানে তার আয়াত হাদিসের পড়ার বিষয় নেই, কিন্তু যে বিষয়টা আপনি আলোচনা করছেন কারোর সাথে সেই বিষয়ে জ্ঞান থাকবে। যেমন আপনি যদি কাউকে বলেন যে নিয়ত পড়া বেদাত, জানতে হবে যে এটার নাম বেদাত। জায়নামাজের দোয়া পড়া বেদাত, কিন্তু জায়নামাজের যে দোয়াটি কোন জায়গায় পড়া সুন্নাত এটা জানতে হবে। সেটা হচ্ছে তকবীরে তাহরিমার পরে যদি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা না পড়ে, নিয়ত জাহাত পড়া তো সুন্নাত, এটা জানতে হবে। আপনি না জেনে আপনি দিনের কাজ করবেন না, যেটাই বলবেন এক কথা আপনাকে জ্ঞান রাখতে হবে সে সম্পর্কে। সন্দেহের ভিত্তিতে আপনি যাকে তাকে ইসলামের কথা বলবেন, আর আপনি ভালো করতে গিয়ে বন্ধ করবেন এমনটা করে না।